নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। শুধুমাত্র আপনার কোন কোন দিক ভালো সেটা আমি এখানে আলোচনা করব না। অর্থাৎ এই রাশিফলটি কোনো মন সন্তুষ্ট করার জন্য এই রাশিফল না, নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকই কিন্তু আমি বলবো। এমন এমন কিছু ক্ষেত্রে হয় মানুষের এক একটা মাস খুব ভালো যায়, আর এক একটা মাসের ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু সমস্যা কিন্তু আসে। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে, আপনারা যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট উঠে আসতে চলেছে তার একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি আপনাদেরকে করতে চলেছি। তাই ভিডিওটি মোটেও না কেটে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কেন আমি আপনাদেরকে এই কথাটি বলছি, মীন রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, 100 জন মানুষ আছেন, 100 জন 100 রকমের ফল পাবেন। আমি এটা বলছি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। তবে আপনারা এটাকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু নিতে পারেন, আপনি যদি মীন রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে প্রথম আছে স্বাস্থ্য। দেখুন, রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের জায়গা নিয়ে পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, বদ হজমের সমস্যা কিন্তু থাকবে। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের পায়ের সমস্যাটা কিন্তু বাড়বে। অর্থাৎ পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু আপনাদের বাড়বে। যারা 60-এর ঊর্ধ্বে যারা আছেন, ব্যথাজনিত সমস্যাগুলো মীন রাশির ক্ষেত্রে কিন্তু বাড়বে। এবং হাঁটু নিয়ে বিশেষ করে ভুগবেন মীন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার মীন রাশির ক্ষেত্রে আপনাদের 24 নভেম্বর 2022 বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও উন্নতি হবে। যাদের স্বাস্থ্যের দিকে বেশি খরচ হচ্ছিলো কি না, তাদের স্বাস্থ্যের দিকটা কিছু কিছু ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের হবে। খুব একটা সমস্যা কিন্তু আসবে না, মোটামুটি ওভারঅল কিন্তু ভালো স্বাস্থ্যের উন্নতি। এবং এর পাশাপাশি আপনি মীন রাশি মানুষ, আপনার শিক্ষা, দেখুন পঞ্চভাব রিপ্রেজেন্ট এডুকেশান। দেখুন, বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষা যারা করছেন, বা কারো যারা MBA BCA পোস্ট গ্র্যাজুয়েট এই সকলের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কবে না? 24 নভেম্বরের পর থেকে, কারণ বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। এবার আসি আপনাদের ধন। দেখুন, ধনের জায়গাটা যদি আমি বলি, আপনাদের মঙ্গল, মঙ্গল কোথায় অবস্থান করছে? বক্রী হয়ে তৃতীয় ভাবে অবস্থান করছে। দেখুন, অর্থ খরচ কিন্তু কিছুটা বাড়বে। অর্থাৎ আপনি মীন রাশি মানুষ, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক খরচ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। খরচের দিকটা একটু নিয়ন্ত্রণ দিন, উটকো খরচ এই সমস্যাগুলো কিন্তু হবে। তবে আপনাদের পরাক্রম, সাহস কিন্তু বাড়বে। 11 নভেম্বর 2022 শুক্র আপনার অষ্টম ভাব থেকে আপনার ঠিক ভাগ্য হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো। 11 নভেম্বরের পরে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা কিন্তু 11 নভেম্বরের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন। আপনি মীন রাশি মানুষ, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং সম্পত্তি যারা কিনতে চাইছেন, সরাসরি শুক্র আবার আপনার চতুর্থ ভাবকে দেখবে। যারা সম্পত্তি কেনা বেচা করছেন বা কোনো অ্যাসেট পারচেস করবেন ভাবছেন, আমি বলবো 11 নভেম্বরের পরে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো। এই জন্য আমি বারবার বলি, ডেটগুলো একটু মেনটেন করুন। এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো রেজাল্ট আপনাদের কিন্তু দিতে চলেছে মীন রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি বলবো 11 নভেম্বর অবধি একটু সমস্যা আছে।
11 নম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে আপনারা সফলতা পাবেন, প্রেম সংক্রান্ত জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন। আমি আবারও বলবো, অর্থাৎ ব্রেকআপ হয়ে যাচ্ছিল, অর্থাৎ একটা রিলেশন ক্রাইসিস, এই জায়গা থেকে রিলেশন ক্রাইসিসের জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি হবেন। এখানে কিন্তু আপনাদের সম্পর্কের কিন্তু উন্নতি আপনাদের হবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভালোবাসার একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে। ষষ্ঠপতি অষ্টমভাবে 16 নভেম্বর পর্যন্ত আমি আবারও বলবো, স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কেয়ার থাকুন। 16 নভেম্বর, 16 নভেম্বরের পর থেকে স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে। যারা হসপিটালে ভর্তি আছে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক উন্নতি 16 নভেম্বরের পরে কিন্তু হতে চলেছে। ষষ্ঠপতি অষ্টমভাবে শরীরে কিছুটা ভোগাবে এবং শত্রুতা থাকবে। যারা মামলা মকদ্দমা করবেন একটু সাবধানতা অবলম্বন করুন। সপ্তম পতি বুধ অষ্টমভাবে অবস্থান করছে, গত 13 নভেম্বর পর্যন্ত। ব্যবসা যারা করছেন চোখ কান খুলে ব্যবসা করুন, কারণ এখানে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা ধোকা খেতে পারেন। পার্টনারশিপ যখন 4-5 জন মিলে ব্যবসা করছেন, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, অর্থাৎ 13 নভেম্বরের পরে আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। তার আগে কিন্তু বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে 13 নভেম্বরের পর থেকে। আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত হবে 13 নভেম্বর, বুধ যখন আপনার ভাগ্য হবে চলে যাবে তখন থেকে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনার কর্মপতি। দেখুন, কর্মাধিপতি রাশিতে অবস্থান করছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিছুটা আপনাদের কাটবে 24 নভেম্বরের পর থেকে। আপনি মীন রাশি মানুষ, কর্মক্ষেত্রে যাদের একটু হচপচ চলছিল, কোনটা করলে ভালো হয়, কোন চাকরির ক্ষেত্রে ভালো হয়, এটা নিয়ে যাদের একটু চিন্তা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মের একটা সম্ভাবনা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। ধনভাবে রাহু খরচ করাবে, খরচের দিকটা একটু নিয়ন্ত্রণ দিন, উটকো খরচ এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ আপনারা করুন। একাদশপতি একাদশভাবে, এটা আপনাদেরকে দ্বাদশপতিকে কানেক্ট করছে। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ প্রফিটের জায়গা, লাভের জায়গা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের হবে। এবং শনি বকরি থেকে মার্গি হয়ে গেছে, সৌভাগ্য লাভ আপনাদের হতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আটকিয়েছিল এমনগুলো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে, দীর্ঘদিন আটকিয়েছিল এই কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনাদের উন্নতি কিন্তু হবে। আমি ডেফিনেটলি আপনাদের বলছি উন্নতি কিন্তু আপনাদের হতে চলে, কারণ একাদশপতি একাদশ হবে, বিশেষভাবে লাভ আপনাদেরকে দিবে। এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও আপনারা কিন্তু লাভ পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন বা আপনি বিদেশের মাটিতে কাজ করছেন, আমরা বিদেশ বলতে কী বলুন তো, আমরা যে রাজ্যে থাকি অন্য রাজ্যেও কাজ করলে কিন্তু আমরা বিদেশ বলি, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে যখন আপনারা যাবেন সেই জায়গাটা কিন্তু আপনারা ডেফিনেটলি আপনাদের কিন্তু উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। তবে একটি কথা বলি, আপনি মীন রাশি আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে, অপরচুনিটিগুলো কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।